মিনিটে আপনার স্কিন দেখবেন কি কিছু একটা ইউজ করছেন আসলে তো কিছু ইউজ করার নেই যে কেউ বলবে স্কিনে কি লাগান আমাদের অনেকের একটি ধারণা আছে কেবল বয়স বাড়লেই ত্বকে ভাঁজ পড়ে এবং ত্বকটা বুড়িয়ে যায় কথাটি কিন্তু পুরোপুরি সত্যি নয় আমরা যারা কম বয়সী নারীরা আছি তাদেরও কিন্তু ত্বকে ভাঁজ পড়তে পারে ত্বকটা বুড়িয়ে যেতে পারে আর এর একটি কারণ হচ্ছে ত্বকের সঠিকভাবে যত্ন না নেওয়া আর আমরা যারা কর্মব্যস্ত নারীরা আছি তারা কিন্তু ত্বকের যত্নের ক্ষেত্রে খুবই অনীহা দেখায় সোমর সাজগোজের আজকের পর্বে আপনাদের সঙ্গে বরাবরের মতোই আছি আমি আইরিনায়াত এবং আজকে আমরা জেনে নেব কিভাবে ঘরে বসেই ছোট্ট একটি উপায়ে আমরা আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারি এবং সারা দিন ত্বকের প্রাণবন্ততা ধরে রাখতে পারি চলুন তবে দেখে নেওয়া যাক কাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার আজকে এমন একটা রেমেডি দেখাবো যেটা সবার ঘরেই থাকে আর এটা এই রেমেডিটা হচ্ছে সবার জন্য দরকার আপনি ছেলেরা পারবেন করতে ইউজ করতে পারবেন মেয়েরা করতে পারবেন যারা আছে জব করি আমরা রোদে যেতে হচ্ছে স্বাভাবিক ঘরের মধ্যে কিন্তু আমাদের রান্না করতে হচ্ছে সবকিছু মিলে হচ্ছে এইটা এই রেমেডিটা হচ্ছে আপনাদের জন্য অনেক উপকার হবে সপ্তাহে 3 দিন বলবো দিতে যেমন হচ্ছে বেসনটা আমাদের সবার ঘরেই থাকে বেসন হচ্ছে আমাদের পোরসটাকে ক্লিন করতে সাহায্য করে আর স্কিনটাকে টান টান করতে সাহায্য করে আর ভিতর থেকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে এর সাথে আমরা হচ্ছে কাঁচা দুধ এটা হচ্ছে আমাদের স্কিনটাকে একদম ক্লিনজারের কাজ করবে স্কিনটাকে ভিতর থেকে ডিপ ক্লিন করবে তারপর হচ্ছে টমেটো তো আমাদের সবার ঘরেই থাকে আমাদের পছন্দের একটা খাবার তো এইটা বিচিটা আমরা ইউজ করব না জাস্ট হচ্ছে রস এটা রসটা ইউজ করব এটা আমাদের ব্লিচ করতে আমরা ঘর পার্লারে আসি না ব্লিচ করতে এটা রেগুলার ইউজ করলে কিন্তু আপনার স্কিন ব্লিচিং এর কাজ করছে আর স্কিনটা ব্রাইটেনিং করতে অনেক সাহায্য করে এখন হচ্ছে গোলাপ জল যদি আপনি না পারেন নরমাল পানি দিয়েও কাজ করতে পারেন এই চারটা একসাথে মিক্স করে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে আপনি স্ক্রাবের কাজও করতে পারেন কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার মাসাজ টাস্কে দেখাবো স্ক্রাবটা আমি দেখাচ্ছি না এটা সবাই এটার সাথে চিনি মিক্স করলে স্ক্রাবার কাজ হয়ে যাচ্ছে বাট আমি আজকে হচ্ছে মাসাজ করে পেকটা কিভাবে আমরা ইউজ করব ঠিক এভাবেই দেখাবো একটা পেক বানাতে পারলে আমরা তিনটা কাজ করে ফেলতে পারি আচ্ছা সারা দিনের চেহারার মধ্যে একটা প্রাণবন্ততা ধরে রাখতে সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে বলবো আইস ফেশিয়াল এটার কোনো তুলনা নেই আমাদের ড্রাই স্কিন বলেন অয়েলি স্কিন বলেন মিক্স স্কিন বলেন সব স্কিনের জন্য আইস ফেশিয়াল বেস্ট বাট এতটুকু মাথায় রাখবেন আমি বলছি বেস্ট না সবার জন্য না যেমন হচ্ছে ড্রাই স্কিন দুই দিন ইউজ করবে সপ্তাহে আর যাদের একদম টু মাচ সুপার ডুপার অয়েলি স্কিন বলি না একদম নাকে জায়গা জায়গায় তেল তেল চিপকানো একটা ভাব থাকে তাদেরকে বলবো রেগুলার ইউজ করেন স্কিন ব্রাইট হতেও সাহায্য করে স্কিনের পোর্স একদম মিনিমাইজ করতে সাহায্য করবে গ্লোয়িং একটা লুক দিবে মানে আইস ফেশিয়ালের গুণ অনেক সো এটা তো আপনি ঘরেই পাচ্ছেন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই গরমে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই আমরা সানস্ক্রিন ব্যবহার করব দৈনন্দিন ত্বকের যত্ন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজনের সঙ্গে আপনাদের সামনে চলে আসব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকুন সময়ের